বলছিলাম কি ভাই প্রায় এক মাস আগে আপনি একটা লাইভ বলেছেন যে কোরআন সঠিক ভাবে হয়নি হম এ ব্যাপারে কি আপনার কি মানে নির্দিষ্ট প্রমাণ আছে

তবে একটু মানে বিশ্বাসযোগ্য হয় তা আপনাকে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি আপনাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করেছি যে আপনাকে আমি প্রমাণগুলো দেখাতে পারি অলরেডি অনেকবার দেখিয়েছি আমার লাইভে অসংখ্যবার দেখানো হয়ে গেছে এখন আপনাকেও দেখাবো অসুবিধা নেই কিন্তু আপনাকে যে আমি দেখাবো আপনি কি যে দলিল প্রমাণগুলো দেখাবো সেগুলো কি আপনি বুঝবেন কিনা সেটা হচ্ছে আমার জিজ্ঞাসা যে আমি মনে করেন কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন আপনাকে মনে করেন আমি অমুক বই থেকে তমুক বই থেকে এটা থেকে সেটা থেকে অনেক জায়গা থেকে দেখালাম এখন এইটা দেখার পরে আপনি কতটুকু কি বুঝবেন সেটা তো আমার আগে জেনে নিতে হবে হ্যাঁ এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কি ভাই কোরআনটা বাংলাতে পড়েছেন পড়েছি মানে মানে মোটামুটি মানে আমার সম্পূর্ণ পড়া হয়নি মানে মোটামুটি যেগুলো চলা যায় সেরকম আচ্ছা আচ্ছা কোরআনের কি কয়েকটা সুরা তো পড়েছেন তাই তো নাকি আচ্ছা আপনি এই তারপর আরেকটা কথা মানে আরেকটা কথাতে আমরা পরে যাবো ভাই পরে যাবো হ্যাঁ আমরা তো আলোচনা এটা এখনো শেষ করিনি তখন আরেকটা কথা এখানে আসে কিভাবে আপনাকে যেটা প্রশ্ন করছি কয়েকটা সুরা তো পড়েছেন নাকি পড়েছি মানে 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 ধর্ম আমি আপনি বলেন আমাকে যে নাজিল হওয়া অনুসারে প্রথম আয়াত কোনটা প্রথম যখন এই যে হেরা পর্বতের গুহায় মোহাম্মদ ধ্যান করতেছিল বা বৈশা তখন যে জিব্রাইল তার কাছে আসলো তখন তার কাছে যেই আয়াতটা নাজিল হইলো সেই আয়াতটা কি আয়াত সেটা একটু বলতে পারবেন সেটা আমি যতদূর জানি কিন্তু মানে আমি মানে আমি একজন নামে মুসলিম কিন্তু আমাদের অত যে প্র্যাকটিস মানে সেভাবে মানে থাকি না মানে একটু ধর্ম চাই করি করি কিন্তু আপনি যে এক মাস আগে যে কতটা বুঝতে পারেন আপনি মানে আপনাকে আমি আপনাকে আমি প্রশ্ন করি একটা আপনি উত্তর দেন আরেকটা ভাই আপনাকে প্রশ্ন করা হয় একটা আপনি উত্তর দেন আরেকটা এইভাবে তো কথা বলাটা আমার জন্য মুশকিল হ্যাঁ আপনাকে আমি আপনি যদি না জানেন তাহলে বলবেন ভাই এটা তো বলতে পারি না হ্যাঁ যেমন আমি আপনাকে এটা প্র্যাকটিস না অত ধর্ম কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আমার কথাটা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করবেন ঠিক আছে আপনাকে আমি বলেছি যে এটা তো সকল মুসলমানই জানে এটা মোটামুটি সব মুসলমানই জানে যে মোহাম্মদ যখন হেরা পর্বতের গুহায় ছিল তখন আহ জিব্রাইল আশা তার বুকে চাইপা পা ধরে বললো পর তোমার প্রভুর নামে এই আয়াতটা পরেন নাই এই কোরআনের এই আয়াতটা পরেন নাই পর তোমার প্রভুর নামে এটা পরেন নাই ইকরা বিসমিকাল্লাজি খালাক এটা পরেন নাই পড়েছি কিন্তু মানে আমি অত মানে ধর্ম নিয়ে মানে অত প্র্যাকটিসে থাকি না আমি মোটামুটি থাকেন না ভাই ধর্ম নিয়ে প্র্যাকটিসে থাকেন কি থাকেন না এটা তো আমার প্রশ্ন না ভাই আপনি এটা শুনেছেন এই কাহিনীটা শুনেছেন কোথাও যে প্রথম মোহাম্মদের কাছে এসে যে আয়াতটা নাজিল হলো সেটার সেটা কোন আয়াতটা সেটা আপনি কোথাও শুনেছেন তাহলে সেটা বলেন আর কোনো কথা বলেন না ভাই না শুনেছি মানে অতটা ই তাইলে তো ভাই আপনি এক তো কি জানেন না এখন আপনি আমি প্রমাণ দেখাইলেও বা আপনি কি বুঝবেন বলেন তো আপনি আমি অনেক প্রমাণ দেখাতে পারি আপনি ওটা দেখে বুঝবেন নাকি আপনি তো বুঝবেন না প্রমাণগুলা কি এগুলা কি আমি দেখাই না আপনি যে সঠিক ভাবে সংকলন হয়নি আপনি যে এত হিস্টোরি ভাইরে ভাই আপনাকে যদি আমি প্রমাণ দেখাই আপনাকে প্রশ্ন করি একটা উত্তর দেন আরেকটা আপনাকে আমি কি প্রশ্ন করছি বলেন

না না ওগুলো শুনেছিই না ওগুলো শুনেছি ভাই ভাই বোকার মতো কথা বলেন না ভাই এখন কি আপনারা সরে অসরে আর দীর্ঘই ক খ গ ঘ এখান থেকে শুরু করব পারেন না না ও অত ডিটেইলসে মনে করেন মনে করেন একটা বাচ্চা মানে সরলিপি পর্যন্ত জানে না সরে অসরে ক খ গ ঘ বলতে পারে না তারে কি ভাই আমি ম্যাট্রিকের পড়া পড়াবো বলেন না সেটা হইছে এখন এই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি কতটুকু জানেন যদি না জানেন তাহলে আপনি তো আমার আলোচনা বুঝবেন না এই কারণে আপনাকে বোঝায় তো লাভ নেই তাহলে আমার আপনার শুরু করতে হবে সরে সরে থেকে আপনি আপনারা যদি আমি অনার্স এর লেভেলের পড়া দিই তাহলে আপনি যদি কি করবেন আপনি সরে সরাই পারেন না আপনি অনার্স এর লেভেলের পড়া দিকে আপনার করবে আপনার লাভ কি ভাই

কথা শুনে নেন আল্লাহর रास्ते আপনারা পায়ে দুইটা ধুইরা যে বলতেছি ভাইরে ভাই আপনারা যেটা জিজ্ঞেস করব জানলে বলবেন জানি না জানলে বলবেন জানি না আর কোন কথা এরMASKানে কোন চিপাচপা দিয়ে কোন অন্য কোন প্রসঙ্গের কথা কইবেন না ঠিক আছে ভাই আপনাকে জিজ্ঞেস করেছে এই যে কোরআনের যে একটা সূরার কথা আমি বললাম ইকরা বিসমিক আল্লাহি এই আয়াতটা কত নম্বর কোরআনের কত নম্বর সূরার কত নম্বর আয়াত বলতে পারেন না ভাই জানি না আচ্ছা এটা হচ্ছে কোরআনের 96 নম্বর সূরার এক নম্বর আয়াত ঠিক আছে এই সুরাটা শুরু হয়েছে ছিয়ানব্বই নম্বরে এখন আপনি আমাকে বলেন তো প্রথম মোহাম্মদের কাছে নাজিল হইল এই আয়াতটা কিন্তু কোরআনে আমরা দেখলাম এই আয়াতটা চলে গেছে ছিয়ানব্বই নম্বরে এইটা কেমন হইল বলেন তো ভাই এটা প্রিন্ট অনুযায়ী না না এটা নির্ধারণ করছে কে এই এটা যে ছিয়ানব্বই নম্বরে যাবে

না আমি যতটুকু জানি এটা আপনার হজরত ওসমান উনি সংকলনটা মানে করেছেন তার মানে এরকম কথা কি মোহাম্মদ কথা বই লাগেছে যে আমি আমার আমার কাছে সুরা ফাতিহাটা এক নম্বর ভাল লাগে বেশি ওইটার এক নম্বরে দিও আর এই যে এই যে সুরা আলাকটারে দিও ছিয়ানব্বই নম্বর এইরকম কোনো কথা মোহাম্মদ বই লাগেছে না না এরকম তো শুনিনি মানে দেখিও নেই বলতে আচ্ছা তাহলে তাইলে এই জিনিসটা তো মোহাম্মদ বলে নাই আল্লাহ করে নাই তাই না ওসমান করছে হ্যাঁ হুম হুম তাইলে এই এই যে সিরিয়ালটা ব্রেক করলো সিরিয়ালটা উল্টাপাল্টা করে ফেললো

ঈশ্বর কাছে যেতে হচ্ছে মানে তা স্থির পড়তে হইতেছে ও হুজুরা কি কয় সেটা জানতে হচ্ছে হুজুরা ব্যাখ্যা করে দিলে তখন আমরা বুঝতে পারবো নেই তো ভাই এটা বোঝা বোঝাতে সম্ভব না সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না আল্লাহ পাক কোরআনে বলছে আমি কোরআনকে সহজ ভাবে নাজিল করেছি যে সহজবদ্ধ ভাবে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো আরমি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো বলেছে যে স্বয়ং সম্পূর্ণ করে নাজিল করেছি যেন আর কোনো বইয়ের কেতাব সাহায্য ছাড়াই যেন এটা পড়া যায় এমন ভাবে নাজিল করেছে কিন্তু ওসমান মিয়া কি করলো ওসমান মিয়া গন্ডগোল পাকা দিল এখন আপনি বলেন তো যে এই যে ওসমান যে গন্ডগোলটা পাকাইলো ওসমান মোর্সে কেমনি বলেন তো ভাই ওসমান যতদূর জানে আপনার আবু বকরের বড় ছেলে মানে উনি ওনাকে হত্যা করেছেন এটুকু জানে যত তাহলে আবু বকরের বড় ছেলে সেও তো একজন ছিল নাকি হ্যাঁ তাহলে তারে আবু বকরের বড় ছেলে তার হত্যা করছে এটা তো একটা বিরাট ব্যাপার নাকি হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ যে হ্যাঁ কলিপা কে হত্যা করলো যে সংগ্রহ এটা একটা বিরাট ব্যাপারই তাহলে আমি যেটা জানতে চাই তাহলে কি কোরআন কি মানে কি সংকলনে কি তাহলে কি ছিল মানে একটা গন্ডগোল ছিল হ্যাঁ তাহলে আপনি একটু বলেন তো যে যখন মানে আবু বকরের ছেলে যখন ওসমানকে দাড়ি ধরা টানতে টানতে প্রাসাদ থেকে নামাইতেছিল তখন আবু বকরের ছেলে চিৎকার করে করে একটা কথা বলতেছিল সেই কথাটা কি আপনি কি জানেন আমি যতটুকু মানে জানি যে এরকম একটা কথা বলেছ যে তুমি কিতাব মানে পরিবর্তন করেছো এরকম একটা শুনে মানে ওই কারণে উনাকে হত্যা করা হয়েছে আচ্ছা আচ্ছা এই কারণে তাহলে তারি ধরে টানতে টানতে নামইতে নামইতে বলতেছিল তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছো এটা বলতে বলতে নামই ছিল টাইনা টাইনা এখন এই কথাটার মানে কি ভাই কিতাবুল্লাহ পরিবর্তন করেছে কথাটা মানে কি কিতাবুল্লাহ পরিবর্তন বলতে আপনারা সংকলন যেটা মানে মানে যেটা মানে আবু বকর বড় যেটা মানে ও যেটা আছে ভালোভাবে সংকলন করা হয়নি বা সঠিক নিয়মে হয়নি ওই কারণে উনাকে খুন করা হয়েছে তাহলে পরিবর্তন মানে কি আমরা অনেকে মিলে আমরা পরিবর্তন করেছি এরকম একটা কথা বলেছিল না অনেকে মিলে পরিবর্তন করেছে সে তার সঙ্গে যারা যারা বাইচা ছিল সে তাদেরকে নিয়ে সে পরিবর্তনটা করছে কিন্তু তার এসে সময়

আচ্ছা এই আবদুল্লাহ ইবনে মাসুদের মতো প্রখ্যাত পণ্ডিত এই কোরআন সংকলন নিয়ে কি মতামত দিছিল সেটা কি আপনি জানেন সেটা মানে উনি ওনার মতো মানে মত দিয়েছেন কিন্তু আরে ভাই উনি ওনার মতো মত উনি ওনার মতো উনি ওনার মতো মত কি উনি সবচেয়ে বড় পণ্ডিত কোরআনের উপরে তাহলে উনি তো সবচেয়ে ভালো কথাটা বলতে পারবে কোরআনটা মনে করেন একটা জিনিসের উপরে সবচেয়ে বড় বিশেষজ্ঞ যে সে তো এটার বিষয়ে তার সবচেয়ে ভালো কথাটা বলতে পারবে সবচেয়ে মানে এক্সপার্ট ওপিনিয়ন যেটা বলে

আপনা আপনার মতামাত্রা তো এখানে বেশি মানে শক্তিশালী হবে বা আপনার মতামাত্রা তো এখানে বেশি তাই না হ্যাঁ হ্যাঁ আর এই যে ওসমান যারে দিয়ে কোরআন সংকলন করাইছিল তার নাম ছিল হাসান ইবনে সাবিত হুম এখন মানে এই দায়িত্বটা তাকে দিছিল আবু বকর এবং ওমর ওই হাসান ইবনে সাবিত ছিল এই কোরআন সংকলন কমিটির প্রধান এন্ড হাসান ইবনে সাবিত শুক্র শুক্র রাষ্ট্রদিন মুসলমান হয়েছিল সে মুসলমান হয়েছিল শুক্র শুক্র রাষ্ট্রদিন আবদুল্লাহ ইবনে মাসুদ তখন বলছিল যে তোমরা এমন লোককে কোরআন মানে সংকলনের দায়িত্ব দিয়েছ যে আমি যখন মুসলমান ছিলাম ওই ব্যাটা ছিল কাফের পেটে কাফের ওরসে ছিল তখন এই কথা আবদুল্লাহ ইবনে মাসুদ হাসান ইবনে সাবিদকে গালি দিয়ে বলছে হম তারা দেখতে পারতো না হ্যাঁ এই যে মানে শুক্র শুক্র রাষ্ট্রদিন মুসলমান হয়েছে এটা নিয়ে খোটা দিত এখন আপনি বলেন যে কার মতামত এখানে গ্রহণযোগ্য হবে আবদুল্লাহ ইবনে মাসুদ যার প্রশংসা খোদ নবী করে গেছে

আপনি আব্দুল মাসুদ বলেছে যে কোরআনটা সংশোধন এতে ভুল আছে মানে এই রেফারেন্সটা দেখান এটা তো আব্দুল ইবনে মাসুদে বলছি এমন কি খোদ ওসমান পর্যন্ত বলছে খোদ ওসমানেরই কথা হচ্ছে এটার ভিতরে ভুল রয়ে গেছে এটা মানে আর কেউ না যেই বেড়ায় মানে সংকলন করছে ওসমান খলিফা ওসমানের সময় এটা সংকলন করছে প্রথমে আমরা ওসমানের মানে ইয়াটা দেখি তাই না কারণ ওসমানের কথাই তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে নাকি ভাই কি বলেন ওসমান এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যেই বেড়ায় সে সময় ছিল তার কথাটাই তো সবচেয়ে আপনি দেখেন আপনার যে তো আমি জানি না বলার নাই এই জিনিসটা আপনি পাবেন তাপসিরের মাঝারিতে এই তাপসির মাঝারি লিখছে আল্লামা কাজী মোহাম্মদ পানিপথি অনেক বিখ্যাত আলেম সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত আলেমদের মধ্যে একজন তৃতীয় খন্ড পৃষ্ঠা তিনশো আটচল্লিশ তিনশো উনপঞ্চাশ এখানে দেখা যাচ্ছে দেখেন এইটুকু একটু পড়া শুনুন তো ভাই কি লেখা আছে আমি একটু শুনি পড়েন তো সবুজ কালিতে দেয়া এটা একটু ভাই আমার মোবাইলে দেখছি স্ক্রিন মানে কি তো ছোট আমি লেখাটা বুঝতে পারছি না যদি একটু বড় করে দিতেন তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান একটু তাহলে বড় করে দিচ্ছি এখন দেখা যায় এখন এখন ঠিক আছে হ্যাঁ দেখা যায় দেখা যায় হ্যাঁ আচ্ছা পড়েন পড়েন এইবার সূচকালিটা পড়েন হযরত আয়শা এবং হযরত আমান বিন ওসমান বলেছেন কথাটি লিখতে হতো এভাবে আল মুকি মুন্না সালাত যা সালা প্রতিষ্ঠানকারী সুরা সূরা মায়দিয়ার মধ্যে এরকম ভুল হয়েছে যেমন এক স্থানে সাইবুন লেখা হয়েছে অথচ শব্দটি লেখা উচিত ছিল সাবিন আরেক স্থান লেখা হয়েছে হাজানি যার হ্যাঁ ধারণ যার শুদ্ধ হ্যাঁ পড়েন যার শুদ্ধ লিখিত রূপ হাজাইনি ওসমান বলেছেন কোরআনে এরকম কিছু কিছু ভুল উচ্চারণ শব্দ লিপিবদ্ধ রয়েছে যেগুলোকে আরো বাসীরা পাঠ করার সময় সঠিকভাবে উচ্চারণ করে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি শব্দগুলোকে শুদ্ধ রূপে লেখার ব্যবস্থা করেননি কেন উত্তরে হজরত ওসমান বলেছিলেন এভাবে থাকতে দাও এর মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল করা হয়নি প্রকৃত কথা এই যে এরকম মন্তব্য অসমীচী আচ্ছা এখানে যে তাকে বলা হইলো যে তুমি এইগুলা শুদ্ধ রূপে লেখার ব্যবস্থা করি কেন তখন ওসমান বলছে ঠিক অসুবিধা নাই এখানে তো আর হালালকে হারাম করা হয় নাই এই কারণে অসুবিধা নাই ওই ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি থাকলে কোনো সমস্যা নেই এইটা ওসমান বলছে নাকি তার মানে ছোটখাটো ত্রুটি বিচ্ছুতির কথা খোদ ওসমানই স্বীকার করে গেছে নাকি আচ্ছা এবার এবার আমরা দেখি আব্দুল্লাহ ইবনে মাসুদের বক্তব্য দেখবো এখন আমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ এই বিষয়ে কি বলছে আব্দুল ইবনে মাসউদ চম্পারকে যে দেখেন এই হাদিসগুলোতে মোহাম্মদ তারকোওবি প্রশংসা করছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোরআন শিক্ষা করতে বলছে এখানে এখানে অনেক কিছু বলছে এখন আমরা দেখি যে এখানে আব্দুল ইবনে মাসউদ কি বলছে এই জিনিসটা আপনি পাবেন এই যে জামাত ইসলামের যে সবচেয়ে বড় হুজুর সাইয়েদ আবু আলা মওদুদীদ তার একটা তাফসীর গ্রন্থ আছে তাফিমুল কোরআন তাফিমুল কোরআন এই গ্রন্থটার 19 তম খণ্ডের পৃষ্ঠা 320 এই অংশটাকে একটু পইরাছানন্ত ভাই আমাদেরকে দেখা যায় না ভাই স্ক্রিন ছোট একটু বড় করে দেন তাহলে পড়া যায় আচ্ছা আচ্ছা তো দাঁড়ান একটু দাঁড়ান দেখছি এখন দেখা যায় হ্যাঁ এখন হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই লাল কালির টুক অংশটুক পড়েন ভাই এই সূরা দুটি কুরআনের অংশ কিনা তবু তবু হাদিস ও তাফসীর গ্রন্থগুলো এদের সম্পর্কে এমন তিনটি বিষয়ের আলোচনা এসেছে যা মনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করতে পারে তাই আমরা সে ব্যাপারটি পরিষ্কার করে দিতে চাই এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায় সেটি হবে সুরা দুটির কুরান অংশ হবার ব্যাপার কি এর মধ্যে কোনো প্রকার সংশয় অবকাশ আছে এ প্রশ্ন দেবার কারণ হচ্ছে এই যে হজরত আবদুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের মতো উন্নত মর্যাদা সম্পূর্ণ সাবির থেকে বিভিন্ন রেয়তের কথা উদ্ধার হয়েছে যে তিনি এ সুরা দুটিকে কোরআনের সুরা বলে মানতেন না এবং নিজের পাণ্ডুলিপিতে তিনি এই দুটি সুরা সংশোধিত করেননি ইমাম আহমেদ রায়বার তারবানি ইবন মাসুই আল ইলিয়া আব্দুল্লাহ ইবেনে আহমেদ হামদিয়া আবু নৈয়া ইবনে প্রমুখ মহাজিদগণ বিভিন্ন সূত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রে সহি সনদের মাধ্যমে এই কথা হজরত ইবনে মাসুন থেকে উদ্ধৃত করেছেন এই হাদিস কেবল কেবল একথায় বলা হয়নি যে তিনি এই সুরা দুটিকে কোরআনে পাণ্ডুলিপি থেকে বাদ দিতেন এবং বরং এর সাথে কথাও বলা হয়েছে যে তিনি বলতেন পুরানের সাথে এমন জিনিস মিশিয়ে না যা কুরআনের অংশ নয় এ সুরাত দুটি কুরাণের অন্তর্ভুক্ত নয় নবী সালামকে এর মাধ্যমে এর মাধ্যমে এই হুকুম দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও কোনো কোনো রিয়াতে আরো বাড়তি বলা হয়েছে যে তিনি নামাজে এর সুরাত দুটি পড়তেন না

কোরআনের সুরা হওয়ার কথা অস্বীকার করেছেন এ কথা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে প্রমাণিত এই সুরা ফালাক এবং সুরা নাসের নাস এই দুইটা নির্ভরযোগ্য সহি সনদের মাধ্যমে প্রমাণিত যে আবদুল্লাহ ইবনে মাসুদ এই দুইটা সুরাকে কোরআনের অংশ বলেই মানতেন না এটা কি ভাই দেখা গেছে হ্যাঁ ভাই দেখা গেছে আচ্ছা এটা তো গেল দুইটা সুরার কথা আমি বললাম এরপরে দেখেন আহ ইবনে মাসুদ আরো কি বলছে এই বিষয়ে এই যে এই যে দেখেন ওসমান কোরআন সংকলনের পরে হজরত ওসমান ঘোষণা দিলেন যে যার কাছে যত ধরনের কোরআন বা কোরআনের আয়াত রয়ে গেছে সেগুলো সব পুরিয়ে ফেলতে হবে যখন কুফাতে শোনা গেল যে তাদের কাছে সংরক্ষিত সব কোরআনের দিয়ে শুধুমাত্র ইবনে ইবনে সাবিতের থেকে থেকে এখন ব্যবহার করতে হবে মাসুদের বিরোধিতা করলেন এই হুকুম শুনে তিনি কুফা শহরে এই খুদবাটা দিলেন দেখেন এখানে দেওয়া আছে একটু জোরে পড়ে শুনান্ত ভাই কোন থেকে কোথেকে পড়ব এই যে এই কোরআনের পাঠে এই কথাটা ইবনে মাসুদের কথা এই কথাটা আব্দুল আবনী মাসুদ কুফাতে জনগণের সামনে দাঁড়ায় খুদবাতে ঘোষণা করছিল এই কথাটাই এখানে স্ক্রিনে যেটুকু আছে সেটুকু পরে শোনান আব্দুল আবনী মাসুদের খুদবাটা পরে শোনান কোরআনের পাঠে লোকেরা ছলনায় দোষ দোষে পড়েছে আমি এর পাঠ বেশি পছন্দ করি মোহাম্মদের যার পাঠ আমি জায়দ বিন সাবেতের পাঠ থেকে বেশি ভালোবাসি আল্লাহর কসম যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই আমি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের মুখ থেকে সত্তরে বেশি সুরা শিখেছি যখন সাইদ ইবন সাবেদ যুবক ছিলেন এর মাত্র দুইটি কেস পাস চলছিল এবং যুবকদের সাথে তখন খেলা করতেন আচ্ছা আবদুল্লাহ মাসুদ তো এই যে তার কাছে রাখা কোরআনটা পুরো ফেলতে অস্বীকার করলো তাই না এবং এই যে এই যে সাবিতের যে কোরান সেই কোরআনটা নিতে অস্বীকার করলো আচ্ছা আর উপরই তিরমিজি শরীফে একটা হাদিস আছে হাদিস নাম্বার হচ্ছে একত্রিশশো চার এখানে দেখেন তো এই যে এই হুজাইফা রাদিয়াল্লাহ আনহু উনি তো একজন সাহাবি তাই না উনিও তো এই যে উনিও তো কোরআনের পাঠের ক্ষেত্রে এদের পরস্পর মতানৈক্য দেখেছিলেন তিনিও তো বলেন যে এদের পরস্পরের মতানৈক্য আছে এই সমস্ত এই কোরআন কোরআনের বিষয়ে এখানে দেখেন আবদুল্লাহ এই তিনজন কোরআশি গ্রুপকে বললেন তোমাদের এবং জায়দ ইবনে সাবিদের মধ্যে মতানৈক্য দেখা দিলে কোরআশি ভাষা অনুসরণ করে তা লিপিবদ্ধ করবে আচ্ছা আহ জায়দ ইবনে সাবিত বলেছেন সুরা আজাবের একটা আয়াত আমি খুঁজে পাচ্ছিলাম না তখন খুঁজায় মা এসে সেই জিনিসটা খুঁজে দিচ্ছে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমরা বুঝলাম এখন আব্দুল্লাহ ইবনে মাসুদের আরেকটা কথা আমরা পড়ি এটা হচ্ছে বলেছেন সাবিতের এই কপিটি পছন্দ করেন তিনি বলেছিলেন হে মুসলিম সম্প্রদায় মুসাফ করার কাজে আমাকে দূরে রাখা হয়েছে আর এর দায়িত্ব বহন করেছে এমন এক ব্যক্তি যে আল্লাহর শপথ আমি যখন ইসলাম গ্রহণ করি তখন সে ছিল কাফিরের ওরসে এই কথা বলে তিনি জায়েদ ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেছেন হে ইরাকবাসী তোমাদের কাছে যে মুসাফ গুলো রয়েছে সেগুলো লুকিয়ে রাখো এই কথাগুলোর মানে কি বুঝলেন বলেন তো দলিল যদি আপনার লাগে দলিল এখানে দেওয়া আছে তিরমিজি শরীফের সোলামান বুক হাউস পৃষ্ঠা নাম্বার আটশো একান্ন আর একটা দলিল হচ্ছে জামে তিরমিজি ভলিউম ফাইভ বুক নাম্বার ফোর্টি ফোর হাদিস নাম্বার হচ্ছে একত্রিশশো চার ঠিক আছে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে আমাকে কোরআন সংকলন থেকে দূরে রাখা দূরে রেখে দায়িত্ব দেওয়া হয়েছে এমন এক ব্যক্তির যেই বেটা ছিল আমি যখন ইসলাম গ্রহণ করি সেই বেটা ছিল এই কথা বলে তিনি ইবনে সাবিতের দিকে ইঙ্গিত করেছেন তারপরে আবদুল ইবনে মাসুদ বললো হে ইরাকবাসী তোমাদের কাছে যে মোসাব গুলো রয়েছে সেগুলো লুকিয়ে রাখো মানে লুকিয়ে রাখো না এলে ওই যে ওসমানের লোকজন এসে সেটা পোড়ায় দিবে পোড়ায় ফেলার ভয়ে সে ওই মোসাব গুলাকে লুকায় রাখতে বললো এই কথাগুলোর মানে কি বলেন তো ভাই কথাগুলো আব্দুল মাসুদ মানে যা জানা হচ্ছে তাহলে মানে কোরআন মানে সঠিকভাবে সংকলন হয়নি মানে উনি এই মতটা মানে দিতে চাইছিলেন নাকি মানে উনি তো সবচেয়ে বড় পন্ডিত ব্যক্তি তাই না কোরআনের উপরে সবচেয়ে পন্ডিতদের একজন নাকি হ্যাঁ 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 আর এই এই লোকেরে বাদ দিয়ে দায়িত্ব কারি দিছিল জায়েদ ইবনে সাবিত্রে তাই না হ্যাঁ জায়েদ ইবনে সাবিত কি কোরআনের উপরে বিশেষজ্ঞ ছিল বেশি নাকি আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআনের উপর বিশেষজ্ঞ বেশি ছিল কে এই দুজনের মধ্যে

এই কারণে যে পরিবর্তন সাধন করেছ কেন ভাই কেন খুন করা হইলানকে বলেন তো ভাই একটু চিন্তা করে বলেন তো হ্যাঁ তোমানের কথা থেকে মানে মানে কথা জানা যায় যে ওই হিসাবে তো আপনি উনি সংকুলন করেনি উনি অনেক মানে ঘাবলার মতন ঢুকে দিয়েছেন ওই কারণে মানে ওনাকে হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই যে এরকম অনেকগুলা দলিল আমি তো আপনার তিন কয়েকটা মাত্র দেখাইলাম অনেকগুলা দলিল আমি এই লেখাটার ভিতরে সবকিছু আমি যুক্ত করে ফেলছি যুক্ত করে রাখছি ঠিক আছে আপনাকে আমি টাইটেলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনি একটু কষ্ট করে লেখাটা পুরোটা করবেন এই যে লেখাটার নাম হচ্ছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস সংশয় ডট কম লেখাটা পাবেন আপনি লেখাটা একটু ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত করবেন ঠিক আছে এবং কোরআনের ভিতরে কিন্তু পাওয়া যায় এরকম জিনিস কোরআনের কোরআনটা হাদিস টাদিস জানা লাগে না কোরআনের ভিতরে গেলেই পাওয়া যায় যে কোরআনের ভিতরে সমস্যা কোথায় কোথায় কি কি সমস্যা আছে সেটা কোরআনের ভিতরে আছে আমি আপনাকে আরো বিস্তারিত বের করে দেখাতে পারি একটা একটা কিন্তু আমি তো এত সময় আপনাকে দিতে পারছি না আপনি যদি এই লেখাটা একটু পরে আসেন তাহলে আমার জন্য সুবিধা হয় তাহলে আমি আপনাকে পরে যদি আপনার কাছে মনে হয় যে এটা পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে এই লেখার ভিতরে কথা ভুল আছে বা কোথাও কোথাও কোন সমস্যা আছে পরে এসে আপনি কথা বলতে পারবেন কিন্তু আপনি আগে এই লেখাটা একটু তাহলে কষ্ট করে পরে আসে পরেন নেন ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই লেখাটা পরে তারপরে আপনি আসেন তারপরে যদি তারপরে পরবর্তী আলোচনা আরো করবো অসুবিধা নেই কিন্তু আগে এলাকাটা পরে আসবেন